হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্য মারা গেছেন। আজ সকাল 8:30 শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। এক সপ্তাহ আগে গত মঙ্গলবার রাজধানীর হাতিরপুলের বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হন চিকিৎসক দম্পতি রাজীব ও তার স্ত্রী চিকিৎসক অনুসূয়া ভট্টাচার্য। আগুনে রাজীবের শরীরের 87% পুড়ে গিয়েছিল আর স্ত্রীর 20%। দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অনুসূয়া ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার।